অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনে অর্থাৎ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে 20 নভেম্বর 2020 এবং 5 এপ্রিল 2021 অবধি এই মকর রাশিতে এই বৃহস্পতি গ্রহ থাকবে। এর ফলে মিথুন রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই বিষয় নিয়ে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, বৃহস্পতি যেভাবে বসে তার থেকেও যে যেভাবে দৃষ্টি দেয় সেই সে ভাব কিন্তু গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের স্থিতির থেকে দৃষ্টি সবথেকে বড়। অর্থাৎ আপনাদের রাশির অষ্টমভাবে এই বৃহস্পতি অবস্থান করবে 20 নভেম্বর 2020 টু 5 এপ্রিল 2021 পর্যন্ত। অর্থাৎ আপনাদের সপ্তমপতি এবং দশমপতি এই বৃহস্পতি আপনাদের রাশির অষ্টম স্থানে অবস্থান করছে এবং অলরেডি সেখানে শনি কিন্তু আগে থেকে অবস্থান করছে। অর্থাৎ শনির সাথে একত্রে এই বৃহস্পতির অবস্থান নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। কি ফল হতে চলেছে মিথুন রাশির জন্য? দেখুন, আপনাদের সপ্তমপতি যেহেতু বৃহস্পতি ঠিক অষ্টমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা দেখা দিবে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর, কিছু কিছু ক্ষেত্রে ঝুট ঝামেলা এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্যা এবং ব্যবসা করতে সে মতন প্রোগ্রেস দেখা যাবে না। যাদের বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে, বৃহস্পতির প্রত্যন্ত তাদের ক্ষেত্রে এবং আপনাদের রাশিচক্রে বৃহস্পতি কোনভাবে অবস্থান করছে, বৃহস্পতি নিচস্থ নেই তো, বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, বৃহস্পতি বাল্য অবস্থা বা বৃদ্ধ অবস্থাতে নেই তো ডিগ্রিগত দিক থেকে, এটা দেখা দরকার। কোন কোন ভাবে অবস্থান করছে এটা দেখা দরকার। দেখুন, প্রথমেই আপনাদেরকে আর একটি কথা জানাই, এই বৃহস্পতি বর্তমান সময়ে মকর রাশিতে নিচস্থ গৃহে অবস্থান করছে। নিচস্থ গৃহে অবস্থান মানে পুরোটাই যে নিচস্থ তা নয়, বৃহস্পতি একটা ডিগ্রি পর্যন্ত কিন্তু নিচস্থর ফল দেয়, তারপরে কিন্তু সেটা নিচস্থর ফল থাকে না। সে যে কোনো গ্রহই সম্পূর্ণরূপে নিচস্থ ফল দেয় না। এবার আপনাদেরকে জানাই, বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে অর্থাৎ মৃত্যুভাবে, অর্থাৎ বাধা বিপত্তির জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হবে। অর্থাৎ ধীরে ধীরে কাজ, অর্থাৎ কিছুটা এগিয়ে কিছুটা পিছিয়ে, মানে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এই অতিবাহিত করতে হবে 20 নভেম্বর টু 5 এপ্রিল 2021 পর্যন্ত। কিন্তু এই বৃহস্পতি আপনাদের যেহেতু কর্মপতি সেটাও অষ্টমে, কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে, কর্মক্ষেত্রে সমস্যা, শত্রুতা এবং কর্ম কিছু কিছু ক্ষেত্রে নিজে থেকে ছেড়ে দেওয়া এবং আপনাদের কর্ম চাকরির ক্ষেত্রে প্রেসার, প্রচণ্ড চাপ এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে যে সেক্টরে কাজ করছেন। এই বৃহস্পতির দৃষ্টি, এবার আমি বলি, বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির দ্বাদশ স্থানে পড়ছে। অর্থাৎ ব্যয় আপনাদের বাড়াবে, খরচাটা আপনাদের এই 20 নভেম্বরের পর থেকে অত্যাধিক হবে। কিন্তু বিদেশ থেকে লাভ, যারা বিদেশের এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছে, বিদেশের সঙ্গে কর্মরত, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে ধন আসা, অর্থ আসা কিন্তু দেখা যাচ্ছে এই সময়। অর্থাৎ দ্বাদশভাবে দৃষ্টি, খরচ বাড়বে কিন্তু বিদেশ থেকে লাভ, শেয়ার মার্কেট থেকে লাভ, মিউচুয়াল ফান্ড থেকে লাভ, এই লাভগুলো কিন্তু আপনাদেরকে দিবে। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ ধনভাবে। এবং যেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হয় অর্থাৎ তুঙ্গ গৃহে,
এখানে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু ভালো দিবে। আবার যেমন খরচ হবে তেমনি আবার আপনার ইনকাম যোগটা কিন্তু আসবে। দেখুন একটা জিনিস কি বলুন তো, তখনই খরচ হয় যখন আপনার ইনকামটা থাকবে, নয়তো খরচ হবে কী করে? ইনকামটা যখন আপনার থাকবে তখনই কিন্তু অত্যাধিক পরিমাণে খরচ হবে, যেটা সেভিংসটা আপনি করতে পারবেন না। মেন মেন টপিকসটা হচ্ছে সেভিংসের দিকটা আপনাদের জিরো দেখা যাচ্ছে। এ সময় প্রচুর পরিমাণে আপনারা এ সময় অর্থ কিন্তু পাবেন, দ্বিতীয়ভাবে দৃষ্টি ধনভাবে, এবং আপনাদের কথার মধ্যে এ সময় মধুরতা দেখা যাবে। যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যাধিক শুভ। এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির চতুর্থভাবে ফুটছে, অর্থাৎ ভূমি বাড়ি এই সুখগুলো কিন্তু আপনাদেরকে দিবে এই সময়। গাড়ি বাড়ি পারিবারিক শান্তি এই জায়গাগুলো কিন্তু আপনাদের, মায়ের সাথে আপনাদের সম্পর্ক ভালো, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা হলেও ভালো দিক দিবে। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সুখের জায়গাটা কিন্তু তৈরি করবে। কাদের করবে? যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে, এবং বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে বৃহস্পতি কী অবস্থাতে আছে সেটা কিন্তু একান্ত দেখা দরকার। সেই অনুযায়ী কিন্তু এই যে গ্রহের গোচর এবং দশা অন্তর্দশা, সেই অনুযায়ী কিন্তু আপনি ফল কিন্তু পাবেন। জ্যোতিষশাস্ত্র এটাই যে আপনাকে বলে দিবে কি হতে পারে, কিন্তু তার বলে জ্যোতিষশাস্ত্র এই নয় যে আপনার ভাগ্যটাকে একদম ঘুরিয়ে দিবে। সেই জায়গাটাতে প্রতিকার প্রতিবেদনের কিন্তু জায়গা থাকছে, সেটা আপনারা কিন্তু করতে পারেন যাতে বৃহস্পতি খারাপ আছে। বিষ্ণু সহস্র নাম যদি আপনারা পাঠ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবার বৃহস্পতি এই সঙ্গে শনি অবস্থান করছে, শনি আপনাদের অষ্টমভাবে অষ্টমপতি অবস্থান ছোটোখাটো বিপত্তির জায়গা তৈরি করবে, কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি, ডুবে যাওয়া টাকা, এটা বৃহস্পতি কিন্তু দেবে। আপনাদের ডুবে যাওয়া দীর্ঘদিন যে টাকাটা পাবেন না সেই টাকা কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে এই বৃহস্পতি। হঠাৎ কিন্তু সেই টাকাটা এই শনিও কিন্তু আপনাদেরকে দিবে। এই শনির দৃষ্টি, তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির দশম স্থানে পড়ছে, কর্মদিকটা কিন্তু ধীরে ধীরে কর্মদিকটা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ কর্ম ক্ষেত্রে প্রচণ্ড প্রেশার কিন্তু এটা আপনাদের দেখা যাচ্ছে, বা কর্মক্ষেত্রে হানি, কর্মহানি, কর্ম চলে যাওয়া, এই জায়গাটা কিন্তু যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে, বা শনির শনি আপনার রাশিচক্রে কেমন আছে। এই শনির আবার সপ্তম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় স্থানে পড়ছে ধনভাবে। এই ধনভাবে এই দৃষ্টি, ধন আসবে কিন্তু ধীরে 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 স্লো মোশনে কিন্তু ধন দিবে, যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে এটা। কারণ এখানে বৃহস্পতি এবং শনি একত্রে অবস্থান করছে, অর্থাৎ যুগ্মভাবে অবস্থান করায় মিশ্র ফল কিন্তু পাবেন আপনারা, যেহেতু অষ্টমভাবে মারকভাবে বাধকভাবে বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু এগাতে হবে, চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে। এই শনির আবার দশম দৃষ্টি আপনার রাশির পঞ্চম স্থানে পড়ছে, অর্থাৎ এডুকেশনের জায়গায়, শিক্ষার জায়গায়, প্রেম পুনের জায়গা, শেয়ার মার্কেটের জায়গা, এই জায়গাগুলো কিন্তু খুব ধীর গতিতে আপনাদের এগাবে। সন্তানের জায়গা, এই জায়গাগুলো কিন্তু এই সময় ধীর গতিতে আপনাদের কিন্তু প্রাপ্তি কিন্তু হবে, যেহেতু তুঙ্গ ক্রিয়ায় দৃষ্টি দিচ্ছে। এটা হচ্ছে মেন বৃহস্পতি ট্রানজিটে কি ফল আপনাদের সামনে পূর্ণাঙ্গ আলোচনা করলাম।